আসসালামু আলাইকুম। রোজ কুকিং স্টুডিওর পক্ষ থেকে আমি রোজি সিদ্দিকী সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে রেসিপিটা দেখার জন্যে। আজকে আমি গড়ে তৈরি করে নিব খুব সহজেই। এই শীতের কিছু মানে শীত তো শেষ হয়ে যাচ্ছে, তারপর যে শীতে এই সিজনে যে সবজিগুলো পাওয়া যায় এগুলা দিয়ে মানে গড়ে আমি খুব সহজেই চাউমিনটা রান্না করে নিচ্ছি। আমি যেভাবে ঘরোয়াভাবে চাউমিন রান্না করি সেই রেসিপিটাই দেখাচ্ছি, আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই কী করে চাউমিন রান্না করে নিচ্ছি। যে এখানে এই চাউমিন নুডলসটা নিয়েছি, আর এখানে নিয়েছি কিছু সবজি, ব্রোকলি, ফুলকপি, তারপর হচ্ছে গাজর এরকম করে কেটে নিয়েছি, আর পেঁয়াজের কলি, আর নিয়েছি কাঁচামরিচ। এখানে মুরগির বুকের মাংস 1 কাপ, সাথে লেবুর রস, লেবু, গোলমরিচ মানে লবণ, গোলমরিচের গুঁড়া, আর সয়া সস, আদা রসুন বাটা দিয়ে মেখে রেখেছি, আর 3টা ডিম নিয়েছি। এখন নুডলসগুলো সেদ্ধ করে নিব, তার জন্য পানিটা গরম করে নিয়েছি, সাথে তেল আর লবণ দিয়ে দিয়েছি। দিয়ে আমি যে প্যাকেটে এখানে পুরো প্যাকেট কিন্তু দেই নাই, কিছুটা রেখে দিয়েছি। দিয়ে এবার এটাকে 7 থেকে 8 মিনিট অথবা যতক্ষণ সময় লাগবে এটা সেদ্ধ হতে ততক্ষণই সেদ্ধ করে নিতে হবে, তবে একদম গলিয়ে ফেলা যাবে না। এই যে এগুলাকে আমি নামিয়ে নিয়েছি, আর একটা প্যানে সামান্য একটু তেল দিয়ে এখন সবজিগুলোকে ভেজে নিচ্ছি। আর সবজিতে যতটুক পরিমাণে লবণ লাগবে সেই লবণটা দিয়ে কিন্তু সবজিগুলোকে ভেজে নিব। এখন আরও একটু তেল দিয়েছি, দিয়ে ডিমগুলোকে স্ক্যাম্বল করে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু একদম হাইতে রেখে রান্নাটা মানে পুরোটা রান্নাই করে নিতে হবে। ডিমটা তুলে নিয়ে আবারও কিছুটা তেলের মাঝে রসুন কুচি ভেজে নিয়েছি, নিয়ে মুরগির বুকের মাংসটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকেও ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। এর মাংসটা যখন ভাজা হয়ে গিয়েছে নুডলসগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব ভেজে রাখা সবজি আর ডিম। আর এখানে নিয়েছি প্রায় 1 কাপের মতো টমেটো সস, সাথে সয়া সস দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি লবণ আর 1 চা চামচ চিনি স্বাদ বাড়ানোর জন্য, আর দিয়ে দিয়েছি এখানে সামান্য একটু টেস্টিং সল্ট। এটা চাইলে দিতে পারেন, না দিলেও হবে, তবে দিলে টেস্ট ভালো আসে। একদম চুলাটাকে হাইতে রেখে নেড়ে চেড়ে নিয়েছি, আর একদম শেষ পর্যায়ে কিন্তু পেঁয়াজের কলি আর কাঁচামরিচটা দিয়ে মিশিয়ে নিয়েছি। দেখলেন তো খুব সহজেই কিন্তু গড়ে একটা চাউমিন রান্না করে নেওয়া যায়। বাচ্চাদের টিফিনে অথবা সন্ধ্যায় বিকেলের নাস্তা কিংবা অতিথি আপ্যায়নে খুব সহজেই কিন্তু এই রান্নাটা করে নেওয়া যায়, খেতে কিন্তু অসম্ভব মজার। আমি আশা করব আজকে এই রেসিপিটা আপনাদের একটু হলেও উপকার হবে। যারা নুডলস, পাস্তা এগুলো খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুব সহজ একটা রেসিপি আমি মনে করি। তো আমি আমার বাচ্চাদের জন্য যেভাবে এই চাউমিনটা রান্না করি সেই রেসিপিটাই কিন্তু শেয়ার করেছি, একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। আর এরকম দুয়াউটা গরম গরম চাউমিন যারা খেতে পছন্দ করে তারা তো মানে অনেক পছন্দ করবে এই চাউমিন, বাচ্চারা তো অনেক পছন্দ করে। আজকে আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই একটা ছোট করে কমেন্টস করে যাবেন, আর যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করবেন, যেন পরবর্তী রেসিপিগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। এই তো দেখুন কত সুন্দরভাবে ধোয়া উঠছে, একদম গরম ধোয়া উঠা চাউমিন দেখতে যতটাই সুন্দর খেতে কিন্তু তার চাইতো আরও বেশি মজা। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনারাও সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।